আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন এই গরমে আমরা তৈলাক্ত খাবার খেতে খেতে যখন অতিষ্ঠ হয়ে পড়েছি তখন আমরা কাঁচা আম দিয়ে একটি মজাদার টক রান্না করে অবশ্যই ট্রাই করতে পারি সবাই ভরপুর ভাত খেয়ে নেবে একবার খেলে বারবার খেতে চাইবে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক এই কাঁচা আমের টকটা তৈরি করতে খুবই সহজ আর খেতেও খুব মজাদার চলুন শুরু করা যাক রেসিপি কাঁচা আমের টকের জন্য আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা নরম করে ভেজে নেব এবার এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ জিরা আর ধনে বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা এই মশলাটাকে এখন আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব এতে করে মশলার যে একটা এক্সট্রা স্মেল আছে সেটা চলে যাবে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু ভেজে এখন অ্যাড করে দিচ্ছি মাছ আমি এখানে রুই মাছের পেটের যে অংশ আছে সেগুলো দিয়ে দিচ্ছি এতে করে কাটাটা খুব কম হবে টক রান্নার সময় চেষ্টা করবেন যে মাছে কাটা খুব কম থাকে সেই অংশগুলি ব্যবহার করতে এতে করে টকটা খাওয়ার সময় কাটার অংশগুলো একদমই কম থাকবে আমি মশলার সাথে মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু টমেটোর টুকরো টমেটোর টুকরোটা দিয়ে আমি আবারও ভালো করে মাছের সাথে মিশিয়ে এক মিনিট ঢেকে রাখব এক মিনিট পর আমি ঢাকনা তুলে মাছ আর টমেটোটাকে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি আমি টমেটোগুলো আর মাছগুলো একদম নরম করে গলিয়ে নিব আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দেড় মিনিট রান্না করে নিচ্ছি আমার টমেটো আর মাছটা একদমই নরম হয়ে গেছে একদম গলে গেছে এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করব আমি টকটা একদমই পাতলা করে রান্না করব তাই একটু বেশি করে পানি ইউজ করছি আমি পানিটা দিয়ে টকটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আমার টকটাতে বলক চলে এসেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমের টুকরো আমি আমগুলোকে ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি টকটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি এখানে একটি আম কেটে নিয়েছি আপনারা টক বেশি বা কম বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এবার আমের সাথে টকটা আমি ভালো করে জাল করে নিচ্ছি এক মিনিট এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছু ধনেপাতা আমার টকটা এই পর্যায়ে একদমই রেডি হয়ে গেছে আমি চোলো থেকে নামিয়ে নিব আমি চোলো থেকে নামানোর আগে এখানে কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আমার টকটা একদমই রেডি আপনারা এই গরমে অবশ্যই এই টকটা ট্রাই করতে পারেন এটা খেতে ভীষণ মজাদার ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে আর এই গরমে টক খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ